আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজ আমি তৈরি করেছি টুনা ফিশ কাবাব খুবই মজার কাবাবটা যেসব বাচ্চারা ফিস খেতে চায় না তাদের জন্য বিশেষ করে খুবই হেলদি একটা খাবার এছাড়া বিকেলান নাস্তা হিসেবেও খাবারটি খুবই টেস্টি ভাত পোলাও এমনকি বিরিয়ানির সাথেও টুনা ফিশের কাবাব খুবই মজার আমি এখানে ক্যানের ফিশ দিয়ে কাবাব করে নিয়েছি একটা ক্যান দিয়ে অনেকগুলো কাবাব তৈরি করে নেওয়া যায় কাবাব তৈরি করার জন্য আমি একটা ক্যান ইউজ করেছি আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা কম বেশি যার যার মতো করে নিবে একটা মরিচ কুচি করে নিয়েছি ক্যানের যে এটা টুনা ফিশ এই ফিশের মধ্যে এটা ওয়াটার দেয়া। অনেক ফিশে তেল দেয়া থাকে তা আমি ওয়াটারটা ফেলে দিয়েছি কোনো টুনা ফিশে যদি তেল দেয়া থাকে সে তেলটাও ফেলে নিতে হবে না হলে কাবাবটা অনেক নরম হয়ে যাবে এখন আমি এই উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব আর এর সাথে দিয়ে দিব কিছু শুকনা মশলা মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে পারেন যেহেতু আমি একটু কম মশলা খাই তাই আমি কম কম করেই দিচ্ছি যারা বেশি মশলা খেতে অভ্যস্ত তারা বেশি করে দিয়ে নেবেন দিয়ে দিয়েছি এক চামচ জিরা পাউডার এক চামচ ধনে পাউডার পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ দিব গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কাবাব মশলা এখন আমি এই উপাদানগুলো ভালো করে মিক্স করে নিব একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি সব উপাদানগুলো এখন ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম সব উপাদানগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দেওয়ার পরও আমি ভালো করে আবার মিশিয়ে নিব ডিমটা দিলে একটু নরম নরম হবে তাতে সমস্যা নাই এটা যখন ভাজা হয়ে যাবে তখন ভিতর থেকে শক্ত হয়ে যায় যারা পুদিনা পাতা পছন্দ করেন তারা এর সাথে পুদিনা পাতা মিশিয়ে দিতে পারেন আমি দিয়ে দিয়েছি ধনে পাতা ধনে পাতা পুদিনা পাতা একসাথে দিলেও ভালোই লাগে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে আমি হাতটা ক্লিন করে তারপর আমি কাবাবের শেপ করে নিব মেশানো হয়ে গিয়েছে আমি হাতটা ক্লিন করে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন এটা আমি গোল গোল করে কাবাবের শেপ করে নিব কেউ একটু লম্বা করে নিতে চাইলে সেটাও করে নিতে পারবেন একটা টুনা ফিশের ক্যান দিয়ে অনেকগুলো কাবাব হয় বিকালের নাস্তা হিসেবে খুবই টেস্টি একটা খাবার এটা সালাতের সাথে অথবা সস দিয়ে খাওয়া যায় আমি এভাবে গোল গোল করে সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি আমি মিডিয়াম আকারে কাবাব তৈরি করে নিলাম কেউ চাইলে বড় বড় করে নিতে পারেন অথবা কেউ ছোটো করে কাবাব তৈরি করে নিতে পারেন আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি আমার টোটাল বারোটা কাবাব হয়েছে এখন আমি এই কাবাবগুলো ভেজে নিব তার আগে আমি একটা ডিম একটা বাটিতে ফেটে নিব কাবাবগুলো উপরে যদি ডিমের কোটিংটা না দেওয়া হয় অনেক সময় তেলের মধ্যে ফেটে যেতে পারে তাই উপরে ডিমটা নিয়ে দিয়ে নিলে কোনো আর টেনশান থাকবে না এখন ডিমটা ফেটে নিয়ে তারপরে আমি ওই কাবাবগুলো ভেজে নিব আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি এখন একটা একটা কাবাব ডিমের মধ্যে চুবিয়ে আমি তেলে ছেড়ে দিব ফ্রাইং প্যানে আমার তেলটা একটু কম হয়ে গিয়েছে আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারবেন আমি যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়েছি তাই আমি একটু সময় ধরে কাবাবগুলো ভেজে নিব আর কারো তাড়াতাড়ি ভেজে নিতে চাইলে পেঁয়াজ মরিচ ধনে পাতা এগুলো একসাথে ভেজে তারপরে টুনা পিসের সাথে মিশিয়ে কাবাব তৈরি করে নিলে সেটা অন্যরকম হয় এক সাইড ভাজা হয়ে গিয়েছে উলটিয়ে দিচ্ছি আমি চার থেকে পাঁচ মিনিট আমি ভেজে নিয়েছি কাবাবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে কাবাবগুলো খেতে খুবই খুবই ইয়ামি এখন আমি তুলে নিচ্ছি এগুলো মেহমান আসলে অথবা নিজেদের খাওয়ার জন্য খুব ঝটপট এই কাবাবটা তৈরি করে ফেলা যায় আমি বাকি সব কাবাবগুলো এভাবে করে ভেজে নিব সব কাবাব আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে ডেকোরেশনও করে ফেলেছি যারা কখনো টুনা ফিসে কাবাব খাননি অবশ্যই বাসাতে একবার তৈরি করে দেখবেন খুবই মজার আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ